মুক্তির অপেক্ষায় বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল অভিনীত আইবি ৭১ ছবিটি জলদি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই ছবি তার আগে সৃষ্টিকর্তার আশীর্বাদ নিতে গেলেন অমৃতসরের স্বর্ণ মন্দিরে। সেখানে সাধারণের সঙ্গে মিশে বাসন মাজলেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। নিজের ইনস্টা হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেছেন, ক্যাপশনে লিখেছেন, ওয়াহে গুরু। সাদা প্যান্ট শার্ট আর মাথায় সাদা রুমাল পেতে স্বর্ণ মন্দিরে পৌঁছেছিলেন কমান্ডো খ্যাত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তে ভক্তরা একেবারে তার প্রশংসায় পঞ্চমুখ। ২০১৩ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল সেই বছরের অন্যতম সেরা ছবি কমান্ডো। এই ছবির হাত ধরে দর্শকের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন বিদ্যুৎ জামওয়াল। ছবিটির দ্বিতীয় ও তৃতীয় ভাগেও বিদ্যুতের অভিনয়ের তারিফ করেছিল দর্শক। এই মুহূর্তে নতুন ছবি আইবি ৭১-এর প্রচারে ব্যস্ত অভিনেতা। এই ছবির প্রযোজকও তিনি। ১২ মে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। নিজের প্রযোজনার সংস্থার প্রথম ছবি মুক্তি পেতে চলেছে বলে কথা, তাই স্বাভাবিকভাবে বেশ খানিকটা চাপেই রয়েছেন অভিনেতা। বিদ্যুৎ জামওয়াল ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ও মর্দানি টু খ্যাত অভিনেতা বিশাল জেটওয়া। ছবিটি পরিচালনা করেছেন সংকল্প রেড্ডি। তমা রশিদ, দেশ রূপান্তর।